ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবৃত দশমিক ভগ্নাংশের গুণ নিয়ে আলোচনা করব। এ আলোচনায় আপনারা জানতে পারবেন দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর কিভাবে করতে হয়, আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর কিভাবে করতে হয়, ভগ্নাংশের লঘিষ্ঠকরণ এবং ভগ্নাংশের গুণ। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তিনটি অপশনের সবচেয়ে উপরের অল অপশনটি সিলেক্ট করুন। আজকের প্রশ্ন হল 2.5 × 4.35 × 1.23 × 4 কত। আমরা এই গুণটি করার আগে সবগুলো ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেব। 2.5 সমান উপরে লিখলাম 2.5, অর্থাৎ পয়েন্ট উঠিয়ে দিলাম। পয়েন্ট উঠিয়ে দেওয়ার জন্য নিচে হরের মধ্যে পয়েন্টের জন্য 1 এবং পয়েন্টের পরে একটি সংখ্যা আছে বলে একটি 0 পাশে বসল, তাহলে ভগ্নাংশটি হলো 25/10। এখন একে আমরা লঘিষ্ঠ করে নিই। প্রথমে 10 কে 5 দিয়ে ভাগ দিলে পাওয়া যায় 2, তাহলে 10 কেটে লিখলাম 2। অপরদিকে 25 কে 5 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 5, তাহলে 25 কেটে লিখলাম 5। তাহলে এখন লঘিষ্ঠ আকারে ভগ্নাংশটি পাওয়া গেল 5/2, অর্থাৎ লব 5 এবং হর 2। এবারে 4.35 পুনঃপনিক এর সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিই। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা দেখি যে পুনঃপনিক রয়েছে শুধুমাত্র 5 এর উপরে, তাহলে 5 অর্থাৎ একটি সংখ্যার উপরে, এই জন্য হরের মধ্যে লিখতে হবে 9, অর্থাৎ ভগ্নাংশের হর হবে 9। অপরদিকে পুনঃপনিক এবং দশমিক বিন্দুর মাঝখানে একটি সংখ্যা থাকার কারণে 9 এর পাশে একটি শূন্য বসাতে হবে, আর তা বসানোর মাধ্যমে ভগ্নাংশ পাওয়া গেল, ভগ্নাংশটির হর পাওয়া গেল 90। অপরদিকে লব হবে পুরো সংখ্যাটি দশমিক এবং পুনঃপনিক উঠিয়ে 4.35। এবং এর থেকে বিয়োগ করতে হবে পুনঃপনিক ছাড়া তার আগের যে সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ 43। বিয়োগ করলে আমরা ভগ্নাংশ পাই 490 এবং লব 392। এবারে আসি 1.23 × 4 এক্ষেত্রেও একই নিয়ম অনুযায়ী পুনঃপনিক যে কয়টা সংখ্যার উপরে রয়েছে ঠিক লব হর হবে ততগুলো 9, এবং সেই অনুযায়ী আবার পুনঃপনিকের আগে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য তার ডান পাশে বসাতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি দুইটি পুনঃপনিকের জন্য 2টি 9 এবং একটি দশমিক ও পুনঃপনিকের মাঝখানে একটি সংখ্যা থাকার কারণে একটি 0, সব মিলিয়ে হলো 990 হর। অপরদিকে লব হলো পুরো সবগুলো সংখ্যা দশমিক এবং পুনঃপনিক বাদে লেখা যায় 1234 মাইনাস দেব পুনঃপনিকের আগের সংখ্যাগুলো, তাহলে হয় 12, অর্থাৎ 12। এখন নিচে হর পাওয়া গেল 990 এবং লব পাওয়া গেল 1222। আমরা উভয় হর এবং লব উভয়কে 2 দ্বারা ভাগ করে পাই
2 দ্বারা ভাগ করলে হর পাওয়া যায় 495 এবং লব পাওয়া যায় 611। তাহলে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশটি পাওয়া গেল 611/495। এখন আমরা সম্পূর্ণ অংশের গুণ করে ফেলি। 2.5 × 4.35 × 1.23 × 4 = আমরা 1.25 এর পরিবর্তে লঘিষ্ঠ ভগ্নাংশ লিখব 5/2 × 4.35 এর পরিবর্তে আমরা লিখব 90 log 3092 × 1.23 × 4 এর পরিবর্তে আমরা লিখব log 495 এবং log 611। তাহলে নিচে যে হর গুলো পাওয়া গেল সেইগুলো নিচে নিচে গুণ করে হর লিখব এবং উপরে যে তিনটি সংখ্যা পাওয়া গেল অর্থাৎ লব, এই লব তিনটি উপরে গুণ করে নামাবো। আমরা এক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটর ব্যবহার করে দেখা যায় নিচে হর পাওয়া গেছে 8910 এবং লব পাওয়া গেল 119,756। তাহলে ক্যালকুলেটর দিয়ে আবার ভাগ করে আমরা পাই 13.440628 এবং তারপরে আরো অনেক সংখ্যা পাওয়া যায় অর্থাৎ এর কোনো শেষ পাওয়া যায় না। সে কারণে আমরা 6 দশমিক স্থান পর্যন্ত নিয়ে আর বাকিগুলো বাদ দিয়ে লিখব। তাতে নির্ণয় গুণফল 13.440628 প্রায়। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।